কলকাতা ও বিধাননগর পৌর নির্বাচনে মমতার দলের জয়লাভ 2010। কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে পশ্চিমবঙ্গ থেকে 34 বছরের বাম সরকারকে উৎখাত 2011। 2011-র বিধানসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মোট আসন 184। প্রথমবার পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, অষ্টম হিসেবে মমতা শপথ গ্রহণ 20 মে 2011। ক্যাবিনেটের প্রথম মিটিংয়ে সিঙ্গুরে অনিচ্ছুক চাষিদের 400 একর জমি ফেরতের জন্য মমতার সিদ্ধান্ত ঘোষণা 20 মে 2011। সিঙ্গুরের অনিচ্ছুক চাষিদের 400 একর জমি ফেরতের জন্য মমতার বিধানসভায় আইন পাশ 13 জুন 2011। শিক্ষক শিক্ষিকাদের মাস পয়লা বেতন ও দ্রুত পেনশনের জন্য মমতার সিদ্ধান্ত নেন জুন 2011। দার্জিলিং সমস্যা সমাধানের জন্য মমতা পৃথক জিটিএ গঠন করেন 2011। বৃষ্টির জল সংরক্ষণ করে পরে ব্যবহার করার জন্য মমতার জল ধরো জল ভরো প্রকল্প গ্রহণ 2011। মহিলারা যাতে নির্ভয়ে ও নিঃসংকোচে থানায় অভিযোগ জানাতে পারে এবং তাদের নিরাপত্তা রক্ষিত হয় তার জন্য মমতার মহিলা থানা স্থাপনের প্রকল্প 2011। পশ্চিমবঙ্গের কৃষক ও চাষিরা যাতে তাদের কৃষিজাত দ্রব্য ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে তার জন্য মমতার 341টি ব্লকে একটি করে কিষাণ মান্ডি স্থাপন করার প্রকল্প গ্রহণ 2012। রাজ্যের জনগণকে ন্যায্য মূল্যে ঔষধ কেনার সুযোগ করে দেওয়ার জন্য মমতার ন্যায্য মূল্যের ঔষধের দোকান স্থাপনের প্রকল্প গ্রহণ 2012। আসানসোলে মমতার রাজ্যের প্রথম মহিলা থানা স্থাপন উদ্বোধন জানুয়ারি 2012। FBI প্রশ্নে মমতা বিরোধের কারণে দ্বিতীয় UPA থেকে মমতার সমর্থন প্রত্যাহার 2012। প্রথম কালামকে এবং পরে প্রণববাবুকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মমতার সমর্থন 2012। টাইম ম্যাগাজিনের বিচারে বিশ্বের 100 জন ব্যক্তির মধ্যে মমতাকে একজন প্রভাবশালী ব্যক্তির শিরোপা 2012। ব্লুমবার্গ মার্কেট ম্যাগাজিনের বিচারে বিশ্ব অর্থনীতির 50 জন ব্যক্তির মধ্যে মমতাকে একজন প্রভাবশালী ব্যক্তির শিরোপা 2012। বিভিন্ন অসুখের স্বল্প মূল্যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, MRI, CT স্ক্যান, X-ray, সব রকম রক্ত পরীক্ষা করার জন্য মমতার ন্যায্য মূল্যের প্যাথোলজি সেন্টার স্থাপন 2013। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সম্মানজনকভাবে জীবিকা নির্বাহের ব্যবস্থা করার জন্য মমতার মুক্তিধারা প্রকল্প 2013। বিশেষ শিশুদের জন্য হিউম্যান মিল্ক ব্যাংক স্থাপনের জন্য মমতার মধুস্নেহ প্রকল্প গ্রহণ 2013।